ইউটিউব অ্যাপে বেল আইকন টিপুন এবং শিমারো বেঙ্গলি থেকে সব আপডেট পেতে থাকুন। ব্যাপারটা কি? অর্গানাইজাররা ফাইভ স্টার হোটেল আমাদের জন্য বুক করে রেখেছে, তুমি গাছের নিচে বসে পিরিং পিরিং করে কী করছো বাবা? হ্যাঁ, রিহার্সাল টিহার্সালে যাওয়া নেই, গাছের তলায় গাছের তলায় ঘুরে বেড়াচ্ছ। মেয়েটাকে? মেয়েটা ও কোনো সাধারণ মেয়ে না, ঠিক যেন একটা পরি। তা পরিদের তো নাম টাম থাকে নাকি? নো প্রবলেম, পরি যখন ভুল করে চলে এসছে আবার ফ্লাইটের টিকিট কেটে পাঠিয়ে দেবো স্বর্গে। মেয়েটার নামটা কি? আকাশেতে ফাগুনের ছোঁয়াতে একই ছবি শুধু ফিরে ফিরে আসে। কতক্ষণ থাকতে হবে গো? 15 মিনিট তো। একটু একটু
You bloody idiot! Oh my god! চলে গেল তো। খামোকাবু মুডটা পুরো অফ করে দিলেন। মেয়েগুলো চলে গেল, চলে গেল। নিকুচি করেছে মেয়েদের। শোনো, ঘোর সমস্যা, প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। কি ক্যান্সেল? ক্যান্সেল বলে ক্যান্সেল? দিন রাত ধরে যে রিহার্সাল করলাম তার বদলে কি হবে ক্যান্সেল? আর আমাদের যে অমূল্য সময় এটা নষ্ট হয়ে গেল। আমার সমস্যা দেখা মিটিয়ে সেটেল করে দিন। সেটেল তো করবো, তোমরা আমাকে টাকা দেবে। আমরা আপনাকে টাকা দেবো? কেন কেন? এতদিন তোমাদের খান্ডে পিণ্ডে গেলালাম, সে টাকা কি আমার বাপ দেবে? দেখুন, কখনো সখনো এরকম অনেকের টাকা নষ্ট হয়ে যায়, তাহলে এরকম করে মাইন্ড করতে নেই। তাই নাকি? তাহলে তো কখনো সখনো আইডি প্রুফ আর ফ্লাইট টিকিটও নষ্ট হতে পারে, তোমরা তাতে মাইন্ড করবে না তো? Oh,
ভাষাটাই শুধু এরা বোঝে না, তবু এদের মন যে কথায় কানে, যে অনুভবে চোখে স্বপ্নকে বাঁধে, সেই ভাষায় কাছে ডেকে বোঝাবো আমার ব্যথাটাকে। সেই থেকে দিয়া কোমায় চলে গেছে, কিন্তু আজও বেঁচে আছে। তারপর তারপর কি হলো? ও ফিরে আসবে, আমার দিয়া একদিন না একদিন আমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। আমি ওর জন্য পথ চেয়ে বসে আছি। ও ফিরে আসবি, তোমার দিয়া তোমার কাছে ফিরে আসবি। আমি আমার মেয়েকে বুঝিয়ে বলবো। আই এম ম্যানেজার, তুমি যাও, যাও যাও, তুমি যাও।